সাইকেল তো আমাদের অনেকেরই আছে, কিন্তু তুমি সাইকেলকে চালাও না, সাইকেল তোমাকে চালায়। আমরা সাধারণত সাইকেল চালিয়ে থাকি একদম ছোটবেলা থেকে, আর আমাদের সাইকেল কিনে দেওয়া হয়ে থাকে কালার আর সাইজ দেখে। আসলে কি এভাবে ভালো সাইকেল পাওয়া যায়? সময়ের সাথে অনেক কিছু পরিবর্তন হলেও আমাদের চিন্তা ভাবনার একদমই পরিবর্তন হয়। আমরা ভাবি সাইকেলের জন্য আমার বাজেট কি। আমাদের সাইকেল কেনার সময় কিছু জিনিস মাথায় রেখে সাইকেল কেনা উচিত, আর এটা যদি আমাদের আব্বা আমাদের বলা হয় তো। যেমন ধরেন আমাদের বাজেট কেমন, আমাদের পছন্দ কেমন, আমাদের কি কাজে সাইকেল লাগবে। আসেন আপনাদের বুঝায় বলি, আপনি একটা পারফেক্ট সাইকেল কিভাবে খুঁজবেন। যেমন এই হলো প্রথম একটা বৃত্ত, আর এইটা হলো আপনার বাজেট কত। দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হলো আপনার পছন্দ কেমন। এটা হলো কি আমাদের সেকেন্ড রাউন্ড, এটা হলো পছন্দ কেমন, আপনার বাজেট কত, আপনার পছন্দ কেমন। এবং তিন নম্বর যে বৃত্তটা হবে সেটা হলো এইটা, আর এইটা হলো আপনার কি কাজে সাইকেল লাগবে। এই হলো আপনার তিনটা রাউন্ড, যে আপনার বাজেট কত, আপনার পছন্দ কেমন এবং কি কাজে আপনার সাইকেল লাগবে। আর এইবারে পেয়ে যাবেন আপনার পারফেক্ট সাইকেলটা, সেটা হলো এই বৃত্তে। এটা হলো আপনার সাইকেল, বলতে পারেন পারফেক্ট সাইকেল। তো আপনারা যখনই একটা সাইকেল কেনার পরিকল্পনা করতেছেন তখন এই তিনটা জিনিস যদি মাথায় রাখেন, আপনার বাজেট কত, আপনার পছন্দ কেমন এবং আপনার কি কাজে সাইকেল লাগবে, এই তিনটার মাঝখানে যে বৃত্তটা পাবেন, এই যে এই বৃত্তটা, সেটাই হবে আপনার সাইকেল, মানে আপনার জন্য পারফেক্ট একটা সাইকেল। এই তিনটা জিনিস মাথায় রেখে তো আপনি সাইকেল চয়েস করলেন, কিন্তু আপনার আশেপাশে কি ভালো সাইকেল পাওয়া যায়। আর এখানে ড্রিম সাইকেল স্টোর কিন্তু আপনাকে হেল্প করতে পারে। আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ড্রিম সাইকেল স্টোর থেকে আপনার পছন্দের সাইকেলটি চয়েস করে নিতে পারেন, আর চয়েস করার জন্য আপনাকে কিন্তু কোনো কষ্টই করা লাগবে না। যেমন আপনি আমার এই ভিডিওটা দেখছেন হয় ফেসবুকে অথবা ইউটিউবে অথবা টিকটকে, যে কোনো একটা জায়গায় আপনি আমাদেরকে দেখছেন, ওখানে দেখেন আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে ঘুরে আসতে পারেন। আর আপনার যদি এত ওয়েবসাইট ঘুরতে ভালো না লাগে, স্ক্রিনে দেওয়া অথবা ডিসক্রিপশনে দেওয়া যে মোবাইল নাম্বারটা আছে ওই নাম্বারে কল করে কিন্তু আপনি আপনার পছন্দের সাইকেলটি অর্ডার করে ফেলতে পারেন। আমরা যদি আমাদের মেইন টপিকে ফিরে আসি, আপনি সাইকেলকে চালান না, সাইকেল আপনাকে চালায়, তাহলে তার উত্তর হবে আপনার জন্য যে সাইকেলটা পারফেক্ট হবে সেই সাইকেলটা যদি আপনি না চয়েস করেন, এবং আপনি যদি একটা উল্টাপাল্টা সাইকেল কেনেন, মানে আপনার জন্য যেটা সুইটেবল না সেটা কেনেন, তাহলে কিন্তু অবশ্যই সাইকেল আপনাকে চালাবে। আপনার বাজেট মাত্র 15,000 টাকা, কিন্তু আপনার ইচ্ছা এরকম একটা রক রাইডার প্রো সাইকেল কেনার, তাহলে কিন্তু আপনি কিনতে পারবেন না। তবে আপনি যদি এমন একটা কাজ করেন, আপনার বাজেট 10-12,000 টাকা, আপনি একটা রোড বাইক কিনলেন, কিন্তু আপনার বাসা গ্রামে অথবা আপনি যে রাস্তা দিয়ে সাইকেল চালান সেই রাস্তাটা একদম ভাঙাচুরা, সেই ক্ষেত্রে আপনার রোড বাইক বারবার নষ্ট হবে, এবং যার ফলে আপনি সাইকেলকে চালাবেন না, সাইকেল আপনাকে চালাবে মিস্ত্রির কাছে নিয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনি যদি একটা এমটিবি সাইকেল কিনতেন তাহলে আপনার কিন্তু এত খরচ হতো না। আবার ধরেন আপনি প্রচণ্ড কাদার ভিতরে আপনার বাসা গ্রামের ভিতরে, এবং আপনার চালায় যাওয়ার সময় বারবার সাইকেল স্লিপ করে পড়ে যায়, সেই ক্ষেত্রে আপনি যদি একটা রোড বাইক কিংবা এমটিবি সাইকেল না কিনে একটা ফ্যাট বাইক কেনেন, সেটা কিন্তু আপনাকে অনেক বেশি উপকার করবে এবং আপনার সাইকেল চালানোর যে এক্সপিরিয়েন্স সেটা খুবই ভালো হবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনি সাইকেলকে চালাবেন, সাইকেল আপনাকে চালাবে না। আর এই জন্য আপনাকে যাতে বারবার মেকানিকের কাছে না যেতে হয়, তার জন্য কিন্তু আমরা এত সুন্দর সুন্দর ভিডিও বানাই এবং আপনাদেরকে সাইকেল সম্পর্কে আরও বেশি জ্ঞানী করে তুলছি, যাতে আপনাদেরকে কেউ ঠকিয়ে না দিতে পারে। তো এই জন্য নেক্সট টাইম যখন আপনি সাইকেল কিনবেন, এই তিনটা জিনিস অবশ্যই মাথায় রেখে কিনবেন, এবং আপনি এই তিনটা জিনিস মিলানোর পরে আপনার যদি মনে হয় যে আপনার পছন্দের সাইকেলটি আমাদের কাছে আছে, তাহলে কিন্তু আপনি চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে, কোনো ডেলিভারি চার্জ দেওয়া লাগবে না, ফ্রিতেই সাইকেল নিয়ে নিতে পারেন ড্রিম সাইকেল স্টোরতে। মানে ফ্রিতে বলতে কি, ডেলিভারি চার্জ ফ্রি, সাইকেল কিন্তু একদম ফ্রি না। সাইকেলটা আমরা চেষ্টা করবো আপনাদেরকে যতটুকু কম মূল্যে সম্ভব ততটুকু কম মূল্যে দেওয়ার। এবং আরও একটা জিনিস বলি, আমাদের যে ড্রিম সাইকেল স্টোর আছে এখানে কিন্তু আমরা চেষ্টা করি সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের সব সাইকেল রাখার, যাতে আপনার সাইকেলটা অনেক হালকা হয় এবং আপনার সাইকেল চালানোর এক্সপিরিয়েন্সটা অনেক ভালো হয়। তবে একটা জিনিস কিন্তু সবসময় মানুষ একদম অগ্রাহ্য করে, অনেকেই মনে করে যে টাকা দিয়ে দামি সাইকেল কিনা একটা লাক্সারি জিনিস, এই জিনিসটা কোনো প্রয়োজন নেই। তবে অনেকেই বোঝেন না যে সাইকেল চালানোর যে অভিজ্ঞতাটা সেটা কিন্তু ভালো সাইকেলে অনেক ভালো হয়। তো এই কারণে নেক্সট টাইম যখন আপনি সাইকেলটা কিনবেন, অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন যে আপনাদের ভিতরে অনেকেই বলেন যে আমরা ঠিকমতো পেজের মেসেজ রিপ্লাই দিই না এবং আপনাদের সাথে ঠিকমতো কমিউনিকেশন রাখি না। তো এই কারণে আপনাদের মানিক ভাই পিসির সামনে বসে পড়েছে অনেক বেশি স্ট্রাগলের সাথে, আজকে আপনাদের সব মেসেজ রিপ্লাই দিয়ে দেবে। আর আপনারা যদি আমাদের ফেসবুক পেজে মেসেজ না পেয়ে থাকেন, একটু কাইন্ডলি আমাদের ফোন নাম্বারে একটা কল করবেন, তাহলেই আমাদের খুব ইজিভাবে আপনারা পেয়ে যাবেন। তো মোটামুটি আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্ত, দেখা আপনার সাথে নেক্সট ভিডিওতে। আপনি চাইলেই ড্রিম সাইকেল স্টোর থেকে আপনার পছন্দের সাইকেলটি কিনতে পারেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।